হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি ইতিমধ্যে চার পাঁচটা ভিডিও চ্যানেলে দিয়েছি এবং সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে সেই কমেন্টের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছে যে যদি তারা কলকাতায় অপারেশন করতে যায় তাহলে আসলে প্রসেসটা কী হবে যাওয়ার সিস্টেমটা কি হবে যে বাংলাদেশ থেকে তারা কিভাবে সেখানে যাবে কোথায় থাকবে অপারেশনটা কীভাবে করে আবার চলে আসতে পারবে সো এই সম্পর্কে আমি দুই মিনিট কথা বলবো এখন প্রথমত যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হয়ে গেছে তুমি আমি যাওয়ার সময় ট্রেনে গেছিলাম আর আসার সময় প্লেনে আসছিলাম ট্রেনে গেছিলাম আসার সময় প্লেনে আসছিলাম তো যেটা হবে যে ট্রেনে সপ্তাহে দুই দিন না চার দিন যেন ট্রেন ছাড়ে মানে কমলাপুর থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে এটা আপডেট দেখে নিও সপ্তাহে মেবি চার দিন সো টিকিট কাটলে পঁচিশশো টাকার টিকিট তুমি কাটবা তুমি সকাল আটটায় ট্রেন ছাড়ে এবং সন্ধ্যা সন্ধ্যা লাগা অবস্থায় তুমি কলকাতায় পৌঁছে যাবা সাত আট ঘন্টার মধ্যে পঁচিশশো টাকা টিকিট ট্রেনের মধ্যে কিছু খাবার টাবার দেয় ওগুলো কিনে খেতে হয় দুশো টাকার মতন খরচ হয় সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের খাবারটা আর ওখানে নামার পরে অনেক বেবি ট্যাক্সি থাকে মানে ট্যাক্সি ক্যাব যেমন উবার লাইক উবার তারা তোমাকে ডাকবে ওখান থেকে বলতে হবে যে আমরা নিউ মার্কেট নিউ মার্কেটে যাবো ওখান থেকে নিউ মার্কেট সাত আট কিলো বা দশ কিলো হবে অর্থাৎ আমি আসলে প্রথম গেছিলাম ততটা বুঝি নাই তবে চারশো রুপি মতো ভাড়া নিয়েছিল চারশো রুপি প্রথম গেলে তো আসলে সময় বোঝা যায় না যে কত রাস্তা কিভাবে নিয়ে গেল তবে চারশো রুপি মতো ওরা ওনারা কস্ট নেয় সো ট্রেনে থেকে নামার পরেই ইমিগ্রেশন শেষ হলে একদমই সহজ ইমিগ্রেশনে কোনো প্রবলেম নেই তোমরা ইচ্ছে করলে বাংলার টাকাও নিয়ে যেতে পারো আমি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বাংলা টাকা নিয়ে গেছিলাম কোনো সমস্যা হয়নি এবং তারা যদি জিজ্ঞেস করে বলবা যে হ্যাঁ আমি এরকম প্রবলেমের জন্য এসেছি তোমাকে কিছুই বলবে না স্টুডেন্ট বলবা সব সময় ঠিক আছে আর জব হলটা হলেও সমস্যা নেই বলতে পারো যে আমার আমি অপারেশনের জন্য এসেছি এই জন্য বাংলার টাকা নিয়ে এসেছি এটা কোনো প্রবলেম না অনেকে বলে যে টাকা ভাঙায় নিয়ে যেতে হবে ডলার নিয়ে যেতে হবে এটা সেটা দরকার নেই কারণ আমি নিজে দেখেছি এরপরে ট্যাক্সিতে ওঠার পরে ট্যাক্সিওয়ালাকে বলতে হবে নিউ মার্কেট এলাকায় যাবে এবং ট্যাক্সিওয়ালাকে তোমরা বলবা যে আমাদের একটা হোটেল উঠাই দেন বা এখানে কি কি হোটেল আছে তো ট্যাক্সিওয়ালারা কিন্তু সব কিছু জানে তুমি ওদের বললে তোমাদের ওনারা হেল্প করবে যে কোথায় হোটেল আছে বা কী হোটেল আছে হোটেল মালিকদের সাথে কথা বলাই দেবে এবং ওখানে প্রচুর প্রচুর হোটেল মানে এক পা হাটলি হোটেল দুই পা হাটলি হোটেল তো এটা নিয়ে কোনো সমস্যা নাই তো হোটেল ভাড়া বাংলাদেশ বাংলাদেশি বলতেছে না আর রুপিতে বলি আটশো থেকে দুই হাজার পর্যন্ত আছে তো আমরা যে হোটেলে উঠেছিলাম হোটেল সিটি হোটেল নিউ সিটি ছিল ওই হোটেলের নাম হোটেল নিউ সিটি ওই নিউ মার্কেট থেকে ওই পাঁচ টাকা দশ টাকা মানে দশ মিনিট পায়ে যদি আমি হেঁটে যাই এরকম হোটেল নিউ সিটিতে ছিলাম ওখানে দুইটা বেড ছিল বড় বড় এবং খুব ভালো এসি ছিল টেলিভিশন ভিতরে সব কিছু মানে খুব ওয়েল ডেকোরেটেড বারোশো রুপি ওখানে নিয়েছিল এসি যদি চালাও তাহলে তেরোশো রুপি নিবে আর এসি না চালালে এগারোশো বারোশো রুপির মধ্যে নিয়ে যাবে আমরা তিনজন গিয়েছিলাম দুইটা বেড অনেক বড় বড়ো ছিল সো আমরা তিনজন খুব ভালোভাবে ওখানে থাকতে পেরেছিলাম এবং খাওয়া দাওয়া ওখানে ফোন আছে বা কলিং বেলের মতন থাকে ওখানে নখ দিলে সবসময় তোমাকে এসে খাবারটা আবার দিয়ে যাবে খাবারের দাম তোমাকে আলাদাভাবে দিতে হয় এবং মেনু দিয়ে দেবে যে কী কী খেতে চাও খাবারের দামও খুব বেশি এরকম না মানে বাংলাদেশের মতোই আর যেগুলা আটশো রুপি আটশো রুপির ছিট ওগুলো হলো আমাদের গ্রামের পরিবেশের মতো মানে সাদের বাট অতটা পরিপাটি না বাট থাকা যাবে কোনো সমস্যা নেই ওই একটা রুমে দুই তিনজন থাকা যাবে ভিতরে সব কিছু থাকবে বাথরুম টাথরুম সো এই রুমে উঠে পড়বা রুমে ওঠার পরে ওখানে সব রুমেই কিন্তু ওয়াইফাই আছে তোমাদের ওখানে গিয়ে ওয়াইফাই অন করে নিবা ওয়াইফাই ফ্রি রুমে উঠলে ওভাবে ফ্রি ও তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং ডাক্তারের চেম্বার ওখান থেকে বিশ পঁচিশ মিনিটের রাস্তা ডাক্তার বলে দেবে যে তুমি পরের দিন আসো কারণ তুমি যখন যাবা তখন তো অবশ্যই ডাক্তারের সাথে মিট করে যাবে যে ডাক্তার স্যার আমি উনিশ তারিখে বা বিশ তারিখে যাচ্ছি তাহলে বিশ তারিখে পৌঁছাবে একুশ তারিখে ডাক্তার তোমার সাথে দেখা করে নেবে কথা বলে নেবে সো ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে ট্যাক্স ট্যাক্সিওয়ালাকে বললেই তোমাকে নিয়ে যাবে সব কারণটা খুব ওয়েল নোন চিনে সবাই তো ওখানে যাওয়ার পরে ডাক্তার তোমাকে দেখবে দেখার পরে সেদিন হয়তো অপারেশন করবে হয়তো সেদিন দেখে তুমি আবার রুমে চলে আসবে এর পরের দিন অপারেশনের জন্য ডাক্তার বলবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি ইব্রাহিমপুরে তুমি চলে আসবে ওখানে ইব্রাহিমপুর বলতে কাছাকাছি দশ মিনিট বিশ মিনিটের ডিস্টেন্স ওখানে এসে ডাক্তার তোমাকে একটা নাম্বার দেবে যে আমরা যে বেল্ট পড়ি আমরা যে এখানে বেল্টটা পড়ি বেল্ট যারা বিক্রি করে ডাক্তারের পরিচিত তোমাকে একটা নাম্বার দেবে এবং ডাক্তারও ফোন দিয়ে বলে দেবে তো ওই নাম্বারটাই তুমি ফোন দিয়ে বলবা যে আমার একটা বেল্ট লাগবে বললে কি করবে ইব্রাহিমপুরে এসেই ওই উনি বেল্টটা নিয়ে আসবে বেল্টটা নিয়ে এসে তোমার জন্য ওয়েট করবে সো অ্যাট এ টাইমে তোমরা যাবা তোমাকে বেল্টটা দিয়ে দেবে বেল্টটা তিনশো চারশো রুপি নেয় দুইটা বেল্ট সাজেস্ট করে তো একটা বেল্ট যখন আমরা পরে থাকবো যখন ব্লিডিং ট্রিডিং হয় বা কোনো যদি ব্লাড ব্লাড লাগে একটু ওইটা খুলে রেখে ধুয়ে দিলা তখন তো আর একটা বেল্ট পরতে হবে এই জন্য দুইটা বেল্ট সাজেস্ট করে আমিও দুইটা বেল্টই নিয়েছিলাম তো দুইটা বেল্টে দেখা যাচ্ছে সাতশো আটশো বা হাজার রুপিও নিতে পারে মানে ইলাস্টিক বেল্ট বেল্টগুলো অনেক ভালো আমার কাছে দুইটা বেল্ট এখন আছে এই বেল্ট নেওয়ার পরেই দেখা যাচ্ছে ডাক্তার চলে আসবে ডাক্তার চলে আসবে তোমাকে ডাকবে সিম্পল তোমাকে দুটা ছবি উঠাবে তোমার মানে বিফোর আর আফটার কম্পেয়ার করার জন্য দুটা ছবি উঠাবে এরপরে এই শেষ ওটিতে নিয়ে যাবে একদমই সিম্পল অপারেশন দুই ঘন্টার মধ্যে অপারেশন হয়ে যায় তুমি কোনো প্রকার ব্যথা পাবা না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যতক্ষণ ওই অপারেশনটা করব না তার আগ পর্যন্ত ভয় লাগবে যে মনে আমি শেষ মারা যাব আমি শেষ কি হবে না হবে এই সেন্সিটিভ জায়গা আমার খুব লাগবে কিন্তু আসলে কিচ্ছু না ছোট্ট টিউমার এটা টিউমার একটা ইনজেকশন দিবে তুমি আর কিছুই বুঝতে পারবে না এবং অপারেশনের পরে তোমার একদমই মানে স্বাভাবিক মনে হবে তুমি পায়ে হেঁটেই তুমি সব কিছু করতে পারবা অপারেশন হয়ে গেলে হোটেলে আসবা হোটেলে আসার পরে এই তো তোমার কাজ শেষ আর আর একটা কথা বলে দিই যেহেতু অপারেশনের পরে হোটেলে আসলা আসার পরে তো তুমি আবার এই দড়া দৌড়ঝাঁপ করে কারণ কাটা জায়গা তুমি ট্রেনের টিকিট কাটতে পারবো না সো তোমরা শিডিউলটা এইভাবে ফিক্স করে নিবা যে আসার টিকিটও কিন্তু বাংলাদেশ থেকে কাটা যায় যে আমি যাব এই দুই দিন দু দিনের মধ্যে কাজ শেষ চলে যাবো আর সবচেয়ে ভালো হয় যদি দুজন যাও হয়তো তোমার অপারেশন করলো তোমার সাথে একটা ফ্রেন্ড থাকলো বা অন্য কেউ থাকলো তাহলে কিন্তু ফিরতে টিকিট না কাটলে হবে ওখানকার কন্ডিশন দেখে অপারেশন হয়ে গেল তারপরে তুমি তোমার ওই ভাই বা যে তোমার সাথে যাবে টিকিটটা কেটে নিল এরপরে তোমরা চলে আসলা আর পাইপ লাগানো থাকে তিন দিন পাইপটা বাসায় এসে টান দিলে বের হয়ে যাবে একদম সিম্পল চিকুন পাইপ থাকে বাংলাদেশে তো মোটামোটা নল ধোকায় তাই এবং অনেক দাগ থাকে কিন্তু ওখানে অনেক অ্যাডভান্স এরকম চ্যাপটা ফিতার মতন দিয়ে দেয় হালকা করে টান দিলেই তোমার ওটা হয়ে তিন দিন পরে সেরে যাবে আর যাদের সুতা যেটা ইউজ করবে এটা ডাক্তার ডিসাইড করবে যাদের সুতা কাটা লাগবে না তারা তো কোনো ব্যাপার না আর যাদের সুতা কাটা লাগবে তারা বাংলাদেশে এসে সাত দিন পরে যে কোনো হোমে বা যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে তোমরা সুতা কেটে নেবা এই হলো প্রসেস সিম্পল প্রসেস আমার কাছে মনে হয়েছে এই হলো বিষয় এই সম্পর্কেও যদি কোনো কিছু আরও কুশিন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা আর তোমরা ভালো থাকবা এবং তোমাদের জন্যই আমি কিছু করার চেষ্টা করতেছি তোমরা যদি বাংলাদেশে কোনো ডাক্তারের ইনফরমেশন পেয়ে থাকো তাহলে আমার সাথে শেয়ার করতে পারো তো ভালো থাকবা খুদা হাফেজ